খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, এ ব্যাপারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। মাইল্ড স্ট্রোক হয়েছিল কি না তা পরীক্ষা করতে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ব্যাপারে সরকার ওয়াকিবহল। রোজা রাখায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বলে জানান আইনমন্ত্রী। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে গত শনিবার তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, বিএনপি চেয়ারপারসনের মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে ধারণা করছেন তারা। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ দেন তারা। এ ব্যাপারে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে শতভাগ আন্তরিক, এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করার ব্যবস্থা করছি এবং আমরা আর যে প্রেজেন্টকে আমরা জানিয়ে দিয়েছি যত দ্রুত তার সঙ্গে এই ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থা করার জন্য। এবং যেখানে সবচেয়ে ভালো অবস্থায় আছে, যেমন আমাদের বঙ্গবন্ধু হাসপাতাল, তারপরে যেখানে যেটা হয় সেই বেস্ট পসিবল হতে তাকে জন্য এটা চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিকে কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে সরকার অবগত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রোজা রাখার কারণে খালেদা জিয়া দুর্বল হয়ে পড়েছেন। বেগম খালেদা জিয়ার কথা মতো মনে হয় যে তার একটা মাইল্ড স্ট্রোক হয়েছে। মাইল্ড স্ট্রোক হলে যেসব ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে সব সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্ট্রোক হয়েছে কি না, সেই ব্যাপারে তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এ সময় মাদক বিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অভিযানে আইনের কোনো ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবে সরকার। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।